বিশে নভেম্বর 2022 ক্যান্সারের কাছে হেরে গিয়েছিল একটি মেয়ে। হাসপাতালে সেই দীর্ঘদিনের লড়াই, ভগবানের কাছে প্রার্থনা, কোনো কিছুই কাজে আসেনি। নিয়তির কাছে কেই বা জিততে পারে? বাবা মা হারান তাদের মেয়েকে, দিদি তার বোনকে, আর প্রেমিক তার প্রেমিকাকে। সেদিন চোখের জল ফেলেছিল বাংলার প্রত্যেকটা মানুষ। দেখতে দেখতে কেটে গেল একটা বছর। অভিনেত্রী ওয়েন্ডিলা শর্মার মৃত্যুবার্ষিকী আজ। ওয়েন্ডিলা না থাকলেও তাকে ছাড়া কিন্তু একটা দিনও কাটেনি মা শিখা শর্মার। মেয়ের স্মৃতি আঁকড়ে বাঁচছেন মা, মেয়ের ভালোবাসাকে বাঁচিয়ে রাখারও চেষ্টা করছেন তিনি। মা শিখা শর্মা আনন্দবাজারকে জানিয়েছেন, অভিনেত্রীর মৃত্যুবার্ষিকীর কোনো অনুষ্ঠান কলকাতাতে আয়োজন করেননি তারা। আসলে মেয়ের মৃত্যুর পর থেকে কলকাতার সঙ্গে সেভাবে যোগাযোগই নেই তাদের। ওয়েন্ডিলার জন্ম ভিটে বহরমপুরেই এখন তারা থাকেন। সেখানেই ওয়েন্ডিলার মৃত্যুবার্ষিকীর সব আয়োজন করেছেন তারা। মূলত ওয়েন্ডিলা যেগুলো ভালোবাসত, সেই ভালোবাসাগুলোকেই বাঁচিয়ে রাখতে চান মা। তাই এদিন তিনি বৃক্ষ রোপণ করেন। বহরমপুর মেডিকেল কলেজে 12টা গাছ, নার্সিং কলেজেও গাছ লাগান। দুপুরে প্রায় 500 লোককে খাওয়ানো হয়। সন্ধ্যায় পথ কুকুরদের জন্য সামান্য কিছু বন্দোবস্ত করা হয়।